আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি অনেক ভালো আছেন। আমি আবারও হাজির হলাম এলএমসি 8.4 আর 18 ভার্সনের নতুন আইফোন প্রিমিয়াম XML ফাইল নিয়ে। আজকে কিন্তু আপনারা ভিভিড কালারের আইফোন প্রিমিয়াম XML ফাইল পাচ্ছেন, যেটা দিয়ে আপনি নাইট সাইড, ডে সাইড, হিউম্যান ফটোগ্রাফির জন্য কিন্তু ফটোগ্রাফি করতে পারবেন। তো XML ফাইলে আপনার 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে, দেন এই পাসওয়ার্ডটা আমি ভিডিও 3 ধাপে দিয়ে দিব, 2 সংখ্যা করে দেওয়া থাকবে, আপনারা কালেক্ট করে পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো চলুন শুরু করা যাক। আপনারা যারা এখনো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেন নাই, অবশ্যই জয়েন করে নেবেন। আমাদের কিন্তু এখানে 7000 প্লাস কিন্তু মেম্বার আছে অলরেডি, কিন্তু তারা জয়েন হয়েছে। অ্যান্ড চাইলে কিন্তু আপনার ফোনের তোলা ফটোগুলো কিন্তু আপনি এই গ্রুপে পোস্ট করতে পারেন, অনেকেই কিন্তু এখানে আপনার পোস্ট করে থাকে। অ্যান্ড যে কোনো ধরনের সমস্যার জন্য কিন্তু এই গ্রুপে আপনি পোস্ট করতে পারবেন, পোস্ট করার পরপরই কিন্তু আপনার রিপ্লাইটা আপনি পেয়ে যাবেন, তাই অবশ্যই আপনারা জয়েন করে নেবেন। অ্যান্ড যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করেন নাই, অবশ্যই জয়েন করে নেবেন। আর যারা প্রিমিয়াম অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চান, ইউটিউব প্রিমিয়াম, নেটফ্লিক্স প্রিমিয়াম, এ ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চাইলে কিন্তু আপনারা আমাদের মুড এপিকে অফিসিয়াল চ্যানেলে জয়েন করতে পারেন। এখানে কিন্তু আপনার রেমিনি, চরকি, লাইট রুম, এ ধরনের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু প্রিমিয়াম ভার্সন দিয়ে থাকে, আপনারা খুব সহজে কিন্তু ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, একেবারে ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। তো এখানে অনেকে আছেন যে আপনারা ফাইলটা সেট আপ করতে পারেন না, অনেকে কমেন্ট সেকশনে বলেন যে ফাইল কীভাবে সেট আপ করবো। তো শুরুতে আপনার ফোনের ফাইল ম্যানেজারটা চলে আসবেন। অ্যান্ড এখানে আপনি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ফোল্ডারের নাম দেবেন এলএমসি 8.4। আর এখানে এলএমসি বানানোর যে প্রথম তিনটা লেটার আছে এটা আপনারা অবশ্যই বড় হাতে দিবেন, দেন এখানে কোনো ধরনের স্পেস দিবেন না, এখানে জাস্ট 8.4 দিয়ে একটা ফোল্ডার বানিয়ে নেবেন। ফোল্ডারটা বানানো হয়ে গেলে ওই ফোল্ডারের ভিতর কিন্তু আপনার কনফিগ ফাইলগুলো রাখতে হবে। তো আমি যে কনফিগ ফাইলগুলো দিব ওইটা কিন্তু আপনার ডাউনলোড করার পর আপনার ফোনের যে ডাউনলোড সেকশনটা আছে বা ডাউনলোড ফোল্ডারটা আছে ওইটাই কিন্তু আপনার থাকবে, ওইখানে খুঁজে বের করবেন কোথায় ডাউনলোড হয়েছে। দেন ফাইলগুলো আপনারা খুঁজে বের করার পর এভাবে মার্ক করে নেবেন, দেন মার্ক করার পর এখান থেকে আপনারা কপি করতে পারেন অথবা এখান থেকে আপনি মুভ করতে পারেন। তো এখান থেকে আমি মুভ করতেছি, অ্যান্ড এখান থেকে ইন্টারনাল স্টোরেজটা সিলেক্ট করবো। অ্যান্ড এখান থেকে চলে আসবো আমরা যেই এলএমসি 8.4 ফোল্ডারটা বানিয়েছি, দেন ওই ফোল্ডারটা ওপেন করবো। সিম্পলি এখান থেকে আমরা পেস্ট বাটনে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের XML-গুলো কিন্তু মুভ করে এই ফোল্ডারের ভিতর কিন্তু চলে আসবে। দেন এখনও কিন্তু আমাদের ফাইলটা কিন্তু সেট আপ হয়েছে। তো আমাদের ফাইলটা সেট আপ হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। আপনারা যে যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে যাচ্ছেন ওই অ্যাপ্লিকেশনটা আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি এলএমসি 8.4 আর 18 ভার্সনটা ব্যবহার করতেছি। পারমিশন চাইবে আপনারা যদি নতুন অবস্থায় অ্যাপ্লিকেশনটা ওপেন করেন, তো পারমিশন চাওয়ার পর এখানে পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর কিন্তু আপনার XML-গুলো আনতে হবে, তার জন্য কিন্তু আপনি এই যে ফাঁকা কর্নার দেখতে পারতেছেন এই ফাঁকা কর্নারে যদি আপনারা পরপর ডাবল টাচ করেন তাহলে কিন্তু আপনার XML-গুলো কিন্তু শো করবে, দেখতে পারতেছেন। এখানে কিন্তু আমি আপনাদের তিনটা প্রিমিয়াম XML ফাইল দিয়েছি, একটা হচ্ছে ইউজ এলএমসি 8.4 আর 13 ভার্সন থেকে আর 18 ভার্সন পর্যন্ত ব্যবহার করতে পারবেন, খুব ইজিলিভাবে কিন্তু আপনার সাপোর্ট করবে। অ্যান্ড প্রিমিয়াম লেভেলের কিন্তু কালার আসবে এই XML ফাইলটাতে। অ্যান্ড তারপরে আছে কিন্তু আপনি কালার হিউম্যান প্রো, দেন এটা দিয়ে কিন্তু আপনি নাইট সাইডে হিউম্যান ফটোগ্রাফি করতে পারবেন, অলরেডি কিন্তু আপনারা স্ক্রিনে দেখছেনই। অ্যান্ড সামনে আমি আরও কিছু ফটো তুলেছি, ওইগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এখন কিছু ক্যামেরা সেটিং এর কথা বলে দিচ্ছি। অনেক আমাদের অনেকের আছে এক্সএমএল ফাইলগুলো ইনপুট করলে কিন্তু আমাদের ক্যামেরা থেকে বের করে দেয়, ছবি তোলার পর কিন্তু ছবির কালারগুলো কিন্তু অতিরিক্ত গ্রিন বা রেড হয়ে যায়। এই সমস্যার সমাধানটা কিন্তু আমরা এখন দেখে নিব। এটার জন্য কিন্তু আপনারা AWB যে অপশনটা আছে এই অপশনটা কিন্তু আপনারা অন অফ করে ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনারা ওই গ্রিন প্রবলেমটা কিন্তু আর হবে না। অ্যান্ড যাদের এক্সএমএল থেকে বের করে দিবে অথবা কালারগুলো চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা এক্সএমএল ফাইলকে ইনপুট করে নেবেন, তারপরে এখান থেকে আপনারা মোর সেটিংয়ে চলে আসবেন। ওকে, ফার্স্টে আমরা এখান থেকে এক্সএমএল ফাইল থেকে যেহেতু বের করে দেয় এর জন্য কিন্তু আপনারা সিস্টেম সেটিংয়ে ক্লিক করব। তারপরে এখান থেকে আপনারা হার্ডওয়্যার লেভেল ফরম্যাট অ্যান্ড ভি ফাইন্ডার ফরম্যাট এই দুটা চেঞ্জ করলে হবে। তো এখান থেকে আমরা চেঞ্জ করতেছি একটা। দেন এখান থেকে আপনারা মেন ক্যামেরাতে ক্লিক করব, তারপর এখান থেকে হার্ডওয়্যার লেভেল ফুল অথবা এখান থেকে হার্ডওয়্যার লেভেল 3 এই দুটা যে কোনো একটা দিয়ে দিলেই কিন্তু আপনার হবে। অ্যান্ড প্রত্যেকটা অপশনই কিন্তু আপনারা সেম টু সেম রাখবেন। তারপর এখান থেকে আপনারা ভি ফাইন্ডার ফরম্যাট এখানে ক্লিক করবেন। অ্যান্ড মেন ক্যামেরাতে এখান থেকে ক্লিক করার পর JPG অথবা OIV এই দুটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। তারপরে এখান থেকে আপনারা টেল ক্যামেরা, উইথ ক্যামেরা এই অপশনগুলো কিন্তু সেম টু সেম আমরা মেন ক্যামেরাতে যেটা দিবেন সেইটাই কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনাদের এই সেটিংগুলো অবশ্যই সেভ করে নিতে হবে। তো এর জন্য আপনারা কনফিগ সেটিংয়ে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেভ সেটিং। দেন এখান থেকে আপনি আপনার নামটা লিখে তারপর এখান থেকে সেভ করে দিলে কিন্তু আপনার এই এক্সএমএল ফাইলটা কিন্তু সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ড, আশা করি আপনাদের এই এক্সএমএল ফাইলগুলো ব্যবহার করে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর কমেন্ট সেকশনে কিন্তু আপনার মতামত বলতে ভুলবেন না। তো দেখা হবে কথা হবে নেক্সট কোনো কনফিগ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।